হার্ট অ্যাটাক হওয়ার এক মাস আগে জানান দেয় আপনার শরীর, কিন্তু কিভাবে? যাদের উচ্চ রক্তচাপ বা রক্তে শর্করার মাত্রা বেশি বা যাদের স্থূলতার সমস্যা রয়েছে তাদের এমনিতেই হৃদরোগের আশঙ্কা বেশি। হার্ট অ্যাটাক যে কোনো বয়সে যে কোনো সময় হতে পারে। অনেকে মনে করেন ছেলেদের হার্ট অ্যাটাকের প্রবণতা বেশি, কিন্তু মেয়েদের ক্ষেত্রেও কিন্তু ঝুঁকি থাকে। তবে হৃদযন্ত্রে কোনো রকম জটিলতা তৈরি হলে তা আগাম জানান দেয় আপনার শরীর, তাই লক্ষণগুলো জেনে রাখা দরকার। শ্বাস প্রশ্বাসে যদি কষ্ট হয় তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। শ্বাস নিতে কষ্ট হলে দম আটকে আসলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। হৃদযন্ত্রের কোনো রকম সমস্যা হলো ফুসফুস ও অক্সিজেন কম পায়, তাই এই লক্ষণ দেখা দিতে পারে। কোনো কারণ ছাড়াই ঘাম হচ্ছে, একটুতেই হাঁপিয়ে যাচ্ছেন, তাহলেও দুশ্চিন্তার কারণ রয়েছে। শরীরে রক্ত চলাচল ঠিকঠাক না হলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঠিক করে অক্সিজেন পায় না, তাই হাঁপ ধরতে হয়। যদি মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে দেখেন দরদর করে ঘামছেন, তাহলে উপেক্ষা করবেন না। বুকে ব্যথা বা চাপ লাগার মতো অনুভূতি হলে অবশ্যই চিকিৎসককে জানান। মেয়েদের ক্ষেত্রে কিছু লক্ষণ আলাদা। বুকে ব্যথা, ঘাম হওয়া বা পেটে ফাঁপ ধরা ছাড়াও পেটে অস্বস্তি, পিঠে ব্যথার মতো কিছু অন্যান্য লক্ষণও দেখা দিতে পারে মেয়েদের ক্ষেত্রে। ইউকে বাংলা নিউজে আপনারা জানতে পারবেন বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, তাই এই সব তথ্য জানতে আপনারা লাইক ও ফলো করুন আমাদের ইউকে বাংলা নিউজের পেজটি।